বন্ধুগণ আসসালামু আলাইকুম, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি মোহাম্মদ ফরিদ হোসেন, youtube.com/479 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আপনাদের জন্য রয়েছে পপ্যাডস, একটি মেকমানি অনলাইন সাইট, যে সাইটটি হতে আপনি HTML কোড কালেক্ট করে একটি ওয়ার্ডপ্রেস সাইট অথবা একটি ব্লগ সাইটে উক্ত সাইট হতে কালেক্টৃত HTML কোডটি বসিয়ে 100 করে এখান থেকে অর্থ ইনকাম করতে পারবেন। তবে আপনাদের আমি সাজেস্ট করব, যেহেতু আপনারা কাজ শুরু করবেন সেক্ষেত্রে আপনার একটা ব্লগ সাইট নিয়ে কাজ শুরু করবেন, অতঃপর আপনারা টাকা দিয়ে ডোমেইন হোস্টিং নিয়ে একটি ওয়েবসাইট নেবেন। তো চলুন আমরা সাইন আপের কাজটি প্রাথমিক অবস্থায় আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি প্রথম পর্বে করব। তো আমি এখানে ফার্স্ট অফ অল এখানে সাইন আপ বাটনে ক্লিক করছি। সাইন আপ বাটনে ক্লিক করার পর ইউজার নেম, এখানে আপনার ইউজার নেমটা দেবেন। তো আমি আমার ইউজার নেম দিচ্ছি, তারপর ইমেলটা দিচ্ছি। কান্ট্রি সিলেক্ট করবেন, আপনি যদি ভারত, পাকিস্তান, বাংলাদেশি হন তাহলে আপনি যে দেশটিতে আপনি বাস করছেন সেই দেশটি আপনি এখানে সিলেক্ট করে দেবেন। আপনি যেহেতু পাবলিশার, এই জন্য আপনি এখানে পাবলিশার চুজ করবেন। তারপর এখানে একটি পাসওয়ার্ড দেবেন, স্ট্রং পাসওয়ার্ড দেবেন এখানে। অতঃপর আপনার এখানে ফার্স্ট নেম দেবেন, তারপরে ফোন নাম্বারটি এখানে দিয়ে দেবেন। তারপর এই বক্সটিতে রাইট দিয়ে দেবেন, আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন। তারপর আই এম রোবট, এটি সিলেক্ট করে নেবেন জি। তারপর রেজিস্টার বাটনে ক্লিক করবেন। তা এখন আপনার কে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার মেলটি চেক করবেন, সেখানে একটি লিঙ্ক গিয়েছে। তো আমি মেলটি চেক করে দেখছি জি। এই যে লক্ষ্য করুন, পপ্যাডস নোটিফিকেশন। তো আমি এটিতে ক্লিক দিচ্ছি। তারপর এখানে যে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটিতে ক্লিক দেবেন। তারপর আমরা যে কাজটি করবো, আবার হোমে চলে যাচ্ছি, গিয়ে সাইন ইনে ক্লিক করছি। এই যে লক্ষ্য করুন, আমরা এইমাত্র সাইন আপের কাজটি কমপ্লিট করলাম। তো এখন যে কাজটি আমাদের করতে হবে, বন্ধুগণ আমরা এইমাত্র পপ্যাডস সাইটটি সাইন আপের কাজটি সম্পূর্ণ করলাম। তো এখন আমাদের উক্ত সাইটটি যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন সেখানে একটি HTML কোড প্রদান করা হবে। উক্ত HTML কোডটি আমাদের একটি সাইটে যুক্ত করতে হবে। তো সেই সাইটটি অবশ্য একটি ফ্রি সাইট আমি এখন আপনাদের জন্য সিলেক্ট করেছি। তো চলুন আমরা সেই সাইটটি এখন ক্রিয়েট করব। তো আর সেই সাইটটির নাম হচ্ছে blogger.com। তো আমি ব্লগ সাইটটিতে এখন কিভাবে সাইন আপ করবো বা ব্লগ সাইট ক্রিয়েট করব সেই বিষয়টি এখন আপনাদের আমি দেখাচ্ছি। তো এখানে blogger.com সাইটটিতে উপরের লিঙ্কটিতে ক্লিক দেবেন। তো ক্লিক দেওয়ার পর এখানে ক্রিয়েট নিউ ব্লগ, এটিতে ক্লিক দেবেন। তো এটিতে ক্লিক দিলে এরকম একটি অপশন আসবে। তো এখানে আপনি যে রিলেটেড পোস্ট এই সাইটটিতে দেবেন সেই রিলেটেড এখানে টাইটেলটি হবে। তো আমি এখানে মুভি সাইট নিয়ে কাজ করব, তো এই জন্য আমি এখানে লিখব বেস্ট ট্রেলার, বেস্ট মুভি অনলাইন, বেস্ট মুভি অনলাইন। তা আমি এটি দিলাম। তারপর এখানে অবশ্য আমি এই লেখাটি URL হিসাবে ব্যবহার করব। তো আমি এটি ক্লিক দিয়ে দেখি নেই কিনা, না নেই নি। তারপর নিচ্ছে না জি, এটি নিচ্ছে। তো এখানে লিখলাম বেস্ট মুভি ক্রিয়েটর blogspot.com। তারপর আমরা একটি সাইট আমরা ই করব, চুজ করব। যেমন ধরুন আমি এই সাইটটি, এই টেমপ্লেটটি এখানে চুজ করলাম। অবশ্য একটি টেমপ্লেট আমরা চুজ করেছি, তো ইচ্ছে করলে আপনি যে কোনো একটি টেমপ্লেট এখান থেকে আপনি ই করতে পারেন। তো ক্রিয়েট ব্লগ, এখানে ক্রিয়েট এটিতে ক্লিক দেবেন। তো ক্লিক দেওয়ার পর দেখুন যে এখন আমরা আমাদের সাইটটি একটু দেখে নিই, যে এখানে আমাদের পোস্ট, যেহেতু এখনও আমরা পোস্ট দেইনি সেই জন্য এখানে তেমন কিছু দেখাচ্ছে না। তো আমরা ব্লগার এটিতে ক্লিক দিই, অথবা ইচ্ছে করলে আমরা আরও থেম নিতে পারি। যেমন ধরুন এই থেমটি আপনার কাছে ভালো লাগতেছে না, তো আমরা একটা থেম নিচ্ছি। ধরুন আমি এই থেমটি নিচ্ছি জি। যে লক্ষ্য করুন অ্যাপ্লাই, যে অ্যাপ্লাই করলাম। তো এখন আমরা পোস্ট দেব। তো পোস্ট দেওয়ার জন্য দেখুন আমরা এখানে নিউতে যাব। তো নিউতে যাবার পর আমাদের যে কাজটি করতে হবে,
তো আপনাদের তখন বলা হয়নি যে আমি অবশ্য কোন সাইট হতে আপনি এখানে পোস্ট দেবেন সেই সাইটটি আমি ইতিপূর্বে ইনক্লুড করে রেখেছি এটি একটি imdb.com এখানে প্রতি সপ্তাহে যে নতুন মুভিগুলো রিলিজ হচ্ছে সেই মুভির সাইটই হচ্ছে এটা আমি অবশ্য এখানে যতগুলো সাইট আপনাদের দেখাবো ভিডিও ডেসক্রিপশনে আমি পর্যায়ক্রমে দিয়ে দেব আপনারা সেখান থেকে অবশ্যই কালেক্ট করবেন তো এই ঠিক এই ইউআরএলটি এখানে সার্চ দেওয়ার পর আপনার এরকম শো করবে তারপর আপনি কামিং সুন এটিতে আসবেন এটিতে আসার পরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে যেমন ধরুন এই যে ইন দ্য থিয়েটার্স আপনি এটিতে ক্লিক দেবেন এটিতে ক্লিক দেওয়ার পরে এখানে ধরুন আমি ফাইটিং উইথ মাই ফ্যামিলি আমি এখানে এটি চুজ করছি তো এটিতে আমি ক্লিক দিলাম তো এখানে এই সহ আপনি কপি করবেন কপি করে আলাদা আরেকটি ট্যাব আপনি ওপেন করে নেবেন নিয়ে সেটি অবশ্য আমি আরেকটি ব্রাউজারে দেখাচ্ছি আপনাদেরকে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনি শুধু এখান থেকে এই পর্যন্ত আপনি কপি করবেন কপি করে কারণ এগুলো আপনার প্রাইভেসিতে পড়বে না আপনি এইটুকু কপি করার পরে আপনি যাবেন আপনার ব্লগ সাইটটিতে তো ব্লগ সাইটটিতে যাবার পর এখানে আপনি এটি পোস্ট দিয়ে দেবেন এটি অবশ্য এখানে বিভিন্ন এখানে শো করছে তো আপনি অবশ্য এখান থেকে সিলেক্ট করে অবশ্য নোটপ্যাডে নিয়ে আসবেন নিয়ে এসে তারপর এখানে পেস্ট করে দেবেন নতুবা সমস্যা হয়তো হতে পারে তো এখানে আমি আরেকটি বিষয় আপনাদের দেখাচ্ছি সেটি হচ্ছে যে যেহেতু আমরা এখান থেকে এটি চুজ করছি তারপর আমরা এখান থেকে একটি ভিডিওর লিঙ্ক কালেক্ট করব যেমন ধরুন আমি এই ভিডিওর লিঙ্কটি কালেক্ট করব এখানে আমি এটি সার্চ দিচ্ছি তো এটি নেবার পর আপনি ঠিক এখানে চলে যাবেন এটিতে যেতে হবে ইউটিউব চ্যানেলে যেতে হবে যে এখানে আমাকে ক্লিক পেস্ট করে দিতে হবে তো আমি পেস্ট করলাম জি তারপর আমরা এভাবে এখানে সিলেক্ট করে তারপরে নিচে সিলেক্ট করে দেবো লক্ষ্য করুন আমরা ভিডিওটি দেখতে পাচ্ছি তো আমরা এই ইউআরএলগুলো একটু উপরে নিয়ে যাব উপরে নিয়ে তারপর এটি তো আমরা একটু জাস্ট খালি সংক্ষেপে দেখালাম এখানে লিখব ফুল ভিডিও লিঙ্ক হেয়ার ফুল মুভি লিঙ্ক হেয়ার নাও এটুকু লিখে তারপরে সিলেক্ট করে তারপরে এটি একটু টেক্সট বড় করে নেবেন লার্জ করে নেবেন এবং এখান থেকে এটিকে সেন্টারে নিয়ে আসবেন নিয়ে এসে তারপরে আপনি লিঙ্কে ক্লিক সরি এই লিঙ্কে ক্লিক করবেন তো লিঙ্কে ক্লিক করে অবশ্য আরেকটি সাইট রয়েছে যেখানে মুভি যে সাইন আপ এখান থেকে এটি আপনি কপি করে তারপর আবার আপনার এই জায়গার মধ্যে এটিকে পেস্ট করে দেবেন পেস্ট করে দিয়ে এটুকু করার পরে আপনি পাবলিশ করবেন সরি এখানে টাইটেল রয়েছে দেখুন ভুলেই গিয়েছিলাম টাইটেলটি আমাদের দিতে হবে অবশ্য আমরা টাইটেলটি অবশ্য দেইনি এখান থেকে কপি করবেন তারপর টাইটেলটি এখানে টাইটেলটি দিয়ে দেবেন পেস্ট করে দেবেন পেস্ট করে দিয়ে লিখবেন ওয়াচ ফ্রি ডাউনলোড ফ্রি ডাউনলোড এটি লিখবেন লেখার পরে আরেকটি কাজ এখানে রয়েছে সেটি আপনাদের আমি দেখাচ্ছি অবশ্য আমাদের এই ট্যাগ জেনারেট ফর ইউটিউব এটি একটি সাইট এই সাইটটি আমি ভিডিও ডেসক্রিপশনে আপনাদের দিয়ে দেবো তো অবশ্যই আপনারা এটি কালেক্ট করবেন এখান থেকে আপনারা ট্যাগগুলো নিয়ে নেবেন এখানে আমরা খুব বেশি নেব না আমরা অল্প কয়টা ই নেব খুব বেশি নেব না অল্প নেব কারণ এটি 200 ওয়ার্ডের উপরে হলে তারা নেবে না এই যে লেভেল আছে এখানে আপনি এই লেভেলে এটিকে পেস্ট করে দেবেন ডান দেখি এখন পাবলিশ দিলে নেই কি না না নেয়নি আরও কমিয়ে দিতে হবে অর্থাৎ আপনাকে এখানে আরও কমিয়ে দিতে হবে তো আমরা কমিয়ে দিলাম তো এখন তৃতীয় পর্যায়ে আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে এই থেমে ক্লিক দেব থেমে ক্লিক দেওয়ার পরে এডিট HTML এটিতে ক্লিক দেব তো এটিতে ক্লিক দেওয়ার পরে আপনি যখন পপের সাইটটিতে আপনার অ্যাপ্রুভ পাবেন অ্যাপ্রুভ পাওয়ার পর তার সেখানে একটি HTML কোড আপনাকে দেবে তো HTML কোডটা ঠিক এই হেডের উপরে হেডের এই যে এই সাইডে মাউস রেখে একটা ক্লিক দেবেন এভাবে ক্লিক দিলে আপনি ঠিক এই ফাঁকা জায়গার মধ্যে আপনি HTML কোডটি বসিয়ে দেবেন যেমন আমি দেখাচ্ছি
আপনাদের আমি পপেট সাইটটিতে আপনাদের আমি দেখাচ্ছি। জি, লগ ইন। একটি বিষয় আপনাদের আমি বলে রাখছি, অবশ্য পপের সাইটটিতে যখন সাইন আপ করেছি তখন দুদিন পর আমি আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি নিয়ে বসেছিলাম। তো এরই মধ্যে আমি দুইটি সাইট ইনক্লুড করেছি, যার কারণে আমার এখানে 13 সেন্ট ইনকাম শো করছে। আপনারা অতঃপর যে কাজটা করবেন, যে নিউতে ক্লিক দেবেন, নিউতে ক্লিক দেওয়ার পরে আপনি সাইটটি এখানে ইনক্লুড করে দেবেন। তো সাইটটি আমি এখানে অবশ্য সাইটটির নাম আমি এখান থেকে ইনক্লুড করছি, ভিউ ব্লগ। জি, আমরা এই যে এখান থেকে এটি কপি করছি, কপি করে আমরা এখানে দিয়ে দেব। তারপরে সাইট ইউআরএল, সাইট ইউআরএলটা আমরা এখানে দিয়ে দেব। এখানে কপি করব, তারপর আমরা এখানে দিয়ে দেব। তারপর এখানে লিখব ব্লগার সাইট, ব্লগার সাইট ইজ রিলেটেড আর ই এল এ টি ই ডি মুভি, এটুকু লিখলে চলবে। তারপর আপনি এখানে ক্যাটাগরি চুজ করবেন, ক্যাটাগরি আর্টস মুভি এটি চুজ করে দেবেন। তারপর আপনি ক্লিক করবেন অ্যাড ওয়েব। তো অ্যাড ওয়েবসাইটে ক্লিক করার পর ওয়েবসাইটটি সাথে সাথে তারা অ্যাপ্রুভ করবেন। অবশ্য তারা 24 আওয়ার সময় নেবে, তো অবশ্য 24 আওয়ার লাগে না। তো আমি যেহেতু আমার দুইটি সাইডই, এই যে উপরের দুইটি সাইডই অ্যাপ্রুভ হয়েছে, তো সেই জন্য আমি অবশ্য আপনাদের আমি দেখাচ্ছি যে এই দুইটি সাইডই অ্যাপ্রুভ হয়েছে। তো আমি এখান থেকে একটি সাইডে আপনার দেখাচ্ছি যে আপনারা এইচটিএমএল কোডটি কীভাবে কালেক্ট করবেন। তো এখানে এইভাবে ক্লিক করার পরে আপনি দেখুন এখানে কোড জেনারেট, এটিতে ক্লিক দেবেন। তো এটিতে ক্লিক দেওয়ার পরে দেখুন এখানে এই যে জেনারেট কোড, এটিতে ক্লিক দেবেন। তো এটিতে ক্লিক দেওয়ার পর দেখুন এখানে কোড দেখাচ্ছে। তো আপনি এটিকে সিলেক্ট করে কপি করবেন। কপি করার পর আপনি আপনার যেই ব্লগ সাইটটি ক্রিয়েট করেছেন ঠিক এখানে এসে এটিকে পেস্ট করে দেবেন। তো এটিকে পেস্ট করে দিয়ে তারপরে সেভে ক্লিক দেবেন, সেভ থেমে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে আপনার কাজ শেষ। অতঃপর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আমি আপনাদের দেখাচ্ছি, এখানে এসে আপনি এটি শেয়ার করবেন ফেসবুকে, টুইটারে, প্রিন্টার্স। অর্থাৎ ফেসবুকে আপনার একটা আইডি থাকতে হবে, টুইটারে একটা আইডি থাকতে হবে, প্রিন্টারেস্টে একটা আইডি থাকতে হবে, আর একাধিক ইমেল থাকলে আপনি ইমেলও এই তথ্যগুলো পাঠাইতে পারেন, তথ্যগুলো পাঠাইতে পারেন। তো অবশ্য আপনার, আপনি তখনই পপের সাইটটিতে সাইন আপ করবেন যখন আপনার এই সকল সাইট, অর্থাৎ মুভি সাইট নেন বা অন্য কোনো সাইট নেন, মিনিমাম 5 থেকে 10টি পোস্ট, কম হলেও 10টি পোস্ট দিয়ে তারপর আপনাকে পপের সাইটটিতে সাইন আপ করতে হবে। আর সাইন আপ করার পর আপনার অবশ্য 20 ঘন্টার মধ্যে তো তারা আপনার সাইটটি অ্যাপ্রুভ করে। তো বন্ধুগণ, আমি ভিডিও টিউটোরিয়ালটি অনেক লেন্দি করে ফেলেছি। তো আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। যাবার পূর্বে আপনাদের আরেকটি বিষয় আমি কমপ্লিট করে যাচ্ছি, সেটি হচ্ছে যে বিলিংয়ের যে বিষয়টা, অর্থাৎ আপনারা যে টাকা উইথড্র দেবেন সেই উইথড্রর বিষয়টা আমি আপনাদের দেখাচ্ছি। যেমন উইথড্র, ডিপোজিট, আপনি এখানে ইচ্ছে করলে এখানে ব্যাঙ্ক, এই যে যেমন অটো উইথড্র সেটিং, ব্যাংকের যে অ্যাকাউন্টটি রয়েছে সেই তথ্যগুলো ইনক্লুড করতে পারবেন। তারপরে পেউনিয়ার রয়েছে, তারপরে ম্যানেজ ওয়ার ওয়ার প্রোফাইলস, অর্থাৎ আপনি ওয়ার দিয়েও আপনি টাকা নিয়ে আসতে পারবেন। তো বন্ধুগণ, আমি আর আজকে ভিডিও টিউটোরিয়ালটি এখানেই রাখব। তো যাবার পূর্বে আপনাদের আমি বলবো যে আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে আমার রেফারেল লিঙ্কটি দিয়ে দেবো, অবশ্যই আপনারা রেফারেল লিঙ্কটির মাধ্যমে আপনারা সাইন আপ করবেন পপ আপ সাইটটিতে। আশা করি আপনাদের সকল তথ্যাদি, সকল সমস্যা আমি যতটুকু সম্ভব চেষ্টা করব সলভ করার জন্য। অবশ্যই আপনারা ফেসবুকে কানেক্ট থাকবেন, এমনকি আমি ফেসবুকে লাইভও আসতে পারি আপনাদের সমস্যা ত্বরান্বিত করার জন্য। তো আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি এখানেই রাখবো। আল্লাহ হাফেজ।